আর অফিসে সঠিক মাইনের কথা নিজের বউকে বলতে নেই, হিন্দুদের সামনে গোমাংসের কথা বলতে নেই, রেলের কর্তাদের সামনে টাইম টেবিলের কথা বলতে নেই, ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারে শিক্ষককে বলতে নেই, আর পুলিশকে সততার কথা বলতে নেই। যখন যা ইচ্ছে হলো অমনি বলে ফেলতেন, ইচ্ছে আপনার করবে, জিভটা উসফুস করবে, গলার ভেতরটা কুটকুট করে উঠবে, তবুও বলতেন। আপনি ভাববেন পরিকল্পনার পাঠশালায় সব শালায় ভাঁওতা মারছে, ভাবতে নিশ্চয়ই পারে কিন্তু বলতেন। আপনি ভাববেন হাসপাতাল থানা সরকারি দপ্তরগুলো ক্রমশ ফোড়ে আর দালালদের মিডিয়া ক্ষেত্র হয়েছে, আপনি সারা দিন ধরে ভাবতে পারেন কিন্তু বলতেন। এমনি বাজারে ছেড়ে দিলে 20 টাকার যে মুটে দিয়ে যুক্ত না যে বেটা রাজনীতির সোনার কাঠির ছোঁয়ায়, সে বেটা গাড়ি বাড়ি করে জনগণের মাথায় চড়ে ব্রেক ড্যান্স করছে। প্রাক্তন মন্ত্রী জেলে ঢুকছেন, পর্দার মেগাস্টারেরা 20 কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিচ্ছে, আর টিভিতে মেরা দেশ মহান বলে দাঁড় করে হাসছে। বাংলার সিনেমা বেদের মেয়ের পাল্লায় পড়ে সিঁদুর নিয়না মুছে বলে আর্তনাদ করছে। 100 টাকার ঢাউস পুজো সংখ্যার উপন্যাসে কাহিনীর চেয়ে ছায়া আর ব্লাউজের কথা বেশি থাকছে। বুদ্ধিমান পরিচালক হায়দ্রাবাদের জীবন নিয়ে সিনেমা রচনা করে ফরেনে পুরস্কার হাতাচ্ছেন আর 5 টাকা হোটেলে বসে ফুর্তি মারছেন। খবরের কাগজ খুন ডাকাতি আর ধর্ষণের সিরিয়াল ছাপছে, আর টিভিতে মুড়ো ঝাঁটার বিজ্ঞাপনে উলঙ্গ মেয়ে দেখিয়ে দিচ্ছে। সব কিছুতে আপনি বিরক্ত হতে পারেন কিন্তু বলতেন। কারখানার পর কারখানা বন্ধ হচ্ছে, শ্রমিকেরা মাটি হাতে ভিক্ষে করছে, গলায় দড়ি দিচ্ছে, আর ইউনিয়নের দাদারা রান্নাঘরে টাইলস বসাচ্ছে। সব কিছুতে আপনি বিরক্ত হতে পারেন, এসব দেখে আপনি তেলে বেগুনে জ্বলে উঠতে পারেন কিন্তু বলতেন। বলেছেন কি ফেসেছেন, লাল বলবে নীলের দালাল প্রতিক্রিয়াশীল, আর নীল বলবে এবারটা লালের দালাল দেশদ্রোহী। মাঝখান থেকে আপনি নাকাল, আপনার থোপা নাফিস বন্ধ হয়ে গেছে। বলেছেন কি ফেসেছেন, প্যাঁচে পড়ুন তখন বুঝবেন। বাড়িতে চোর ঢুকে সব সাফ করে দিন, থানা বলবে বাড়িতে তো জিনিস রাখেন কেন, দিনকাল বোঝেন না, খালি বড় বড় কথা। বোবার শত্রু নেই, বোবা হয়ে থাকুন, চোখে ছানি পড়লে কাটাবেন না, দৃষ্টি যত ঝাপসা বেঁচে থাকার আনন্দ তত বেশি। একটা কথা সাফ করে দিন, যে বেটা এখন জন্মায়নি আর যে বেটা টেসে গেছে, এরা ছাড়া কোনো মেয়াই সুখে নেই। আপনি ভেবলা না নেতা না অভিনেতা, না ঘরে না ঘাটে, আপনার মশাই চুপ করে থাকার সে চুপ করে মটকা মেরে পড়ে থাকুন না, আর তো কটা দিন। মনে মনে গান করুন, ওই মহাসিন্ধুর পার হতে কি সঙ্গীত ভেসে আসে। নমস্কার।